এই দেখো এত পিঠে হয়েছে, এগুলো সব কাট করে। এই ছোট ছোট পিঠে গুলো দেখতে পাচ্ছো, এগুলো হচ্ছে তোমার তেলে ভাজা হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে মকর সংক্রান্তির পিঠে হবে আর কি। তো কত ধরনের পিঠে হয় এই ভিডিওটার মধ্যে দিয়ে দেখতে পাবে। তো ভিডিওটা পুরো একদম লাস্ট অগ্নি দেখো, অনেক মজা আছে, অনেক কিছু শিখতে পারবে আর কি, বুঝতে পারবে। তো স্কিপ না করে দেখতে থাকো। দুলা চিটে রেডি হয়ে গেলাম, এবার দেখি ওইদিকে কী হচ্ছে, কতদূর কী রেডি হলে না হলে দেখে আসি। চলো যাই দেখি কতদূর কী হলো। দিদি নয়নি, দিদি চলে গেছে। কত দূর হলে বলা হি না, বলা কি বলবো, তুমি বলা আগে কি হচ্ছে আমাদের। আমাদের এখানে জল বসানো হয়েছে। এবারে এবারে ঘটে গড়ি দিয়ে গড়ি খাটা হবে, তারপরে কলাই ফুল, কাঠি ফুল হবে। এটা কলাই পুর, এটা 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 হচ্ছে যে দুধের পুর আর কি, আর এটা হচ্ছে নারকেল পুর। বলে দিচ্ছি বে করছে, দেখা এদিকে এদিকে টাকাগু বলো আজ এমনি কি হচ্ছে কোথাও না। হ্যাঁ কি কথা, এদিকে টাকা এদিকে টাকা, কি হচ্ছে এদিকে আমাদের এদিকে পিঠিয়া। বসে দিল লাও বাবা আসছে তো। বাদর আমাদের ঘরের মধ্যে বাদর আছে, ল্যাজ বিহীন বাদর, ল্যাজ কই বাদর, এবার তো ল্যাজ কই। নাই নি ল্যাজ, এভাবে সেভ দিতে হয় আর কি। ছেড়ে দাও
এটা যে নারকেল পুরো হচ্ছে ঢাকা মুখ কি জমা নবি গিয়া আর করবে ঢুকাবো মুখ তো মুড়বে না উপর দিয়ে একদম মালিশ করে দিব নাই গাড়ি গেল তো নারকেল পিঠাগুলো এমনি নারকেল পিঠাগুলো এমনি করছি আর সিঙ্গার মতন করবো ভালো করে বন্ধ করে কলাই পিঠের গুড় তুমি ওই কলাইটা দিয়ে পরে হাতটা ধুবে দিয়ে পরে ওটা মুড়বে তাহলে হলুদ রো হবে ছাড়ো 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 তুমি আঠারো সার করো খাচ্ছি আমাদের ছোট বৌমা আর মেজ বৌমা পুর পিঠা বানাচ্ছে আর মা ছাড়ছে ওটার ফুটবে গো না যা ফুটবে আর ফুটিয়ে গেছে একবার ছোট ছোট করবে দমে বড় হয়ে যাচ্ছে একটু ছোট ছোট করবে আর এক দুটো উঠে নিয়ে দুটো এই দুটো উঠে দিছে হ্যাঁ হ্যাঁ পারে মরিয়ে মরে তুই বিরাই নেবা এখনো শেষ হয়নি পুরো রাত্রির হয়ে গেল তবুও শেষ হয়নি এত পিঠে আমাদের
এগুলো আবার নতুন ভাবে এগুলো কি তেলে ছাকা হবে সেরকম ভাবে করা হচ্ছে। এখনো পর্যন্ত এতটা পুড়েই আছে, আরো চালগুলি ওদিকে কাটা হচ্ছে, মানে লক্ষ্যের এত সমাগম আমাদের এখনো পর্যন্ত শেষ হয়নি। কষ্টের পরে মানে হইলে আর কি পিঠা দিলে এই সময় সমাপ্ত হলে অবশ্যই দেখতে মুখে মানে এই মাত্র উঠা হলে আর কি। এগুলো বাকি আছে, এগুলো তেল দিয়ে ভাজা হবে। আমি তোমাকে বললাম না ওরকম করে বলা দরকার নাই। এই দেখো এত পিঠে হয়েছে, সব কাট না সব খাওয়ার পরে ছাড়বো, কেউ লোভ দিও না। এই ছোট ছোট পিঠে গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার তেলে তেলে ভাজা হবে। এগুলো খেতে নাকি আরো টেস্টি, আমি প্রথমবার খাবো, দেখবো পরে তোমাদেরকে বলবো কেমন লাগলো। হ্যালো বন্ধুরা, তো আমাদের এই মকর সংক্রান্তি পিঠে ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা এরকম যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আরও পরের নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।